মাছে ভাতে বাঙালির খাদ্য তালিকায় অতি প্রাচীনকাল থেকে বেশ জনপ্রিয় ঐতিহ্যবাহী শুটকি। খেতে সুস্বাদু, ভিন্ন ঘ্রাণ সম্পূর্ণ এই খাবারটি পছন্দ করে থাকেন অধিকাংশ লোকজনই। একটা সময় শুটকি কিনতে আড়ত সহ ছোট বড় দোকানগুলোতে ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখরিত থাকত। তবে দাম বৃদ্ধি, আমদানি কম থাকা সহ বিভিন্ন কারণবশত জৌলুস হারাতে বসেছে এই দৃশ্য। এতে একদিকে কমে গেছে ক্রেতাদের উপস্থিতি, অন্যদিকে বিপাকে ব্যবসায়ীরা। এখন যে মাছ বিক্রি করছিলাম 60 টাকা সহ, এখন বেচা লাগতেছে 80 টাকা সহ। এখন বিক্রি যে করতেছি আমরা, এখন কিনে বেশি বিক্রি করা লাগতেছে, এই জন্য বেশি, এই জন্য কাস্টমার কম কিনতেছে আর কি। কাস্টমার খাচ্ছে কম, আমাদের জায়গায় আপনার হাফ কেজি জায়গাতে 100 গ্রাম খাচ্ছে, এখন দাম বেশি যে কম আনছি, যে জায়গায় আপনার 20 কেজি মাল নিয়ে আসছি, এদিকে 5 কেজি মাল নিয়ে আসছি। শুটকি একটি পছন্দনীয় খাবার হয়, দাম চড়া থাকলেও পরিমাণে কম করে গিয়েছেন ভোজন প্রেমীরা। শুটকি এখন আমি যেটা নিলাম এটা 500 টাকা কেজি। এটা আসলে ছোট থেকে খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে, তো এই কারণে এটা আর কি ভালো লাগে, এই কারণে খাওয়া পড়ে আসলে, আর মোটামুটি খাওয়ার রুচিটাও বাড়ায় আর কি। দাম বেড়ে যাওয়ায় যেমনি কমেছে চাহিদা, ঠিক তেমনি যোগানো। হাক ডাক না থাকায় অধিকাংশ সময় পার করতে হয় ক্রেতা শূন্যতায়, ফলে চোখে পড়ে না আগের মতো জমজমাট বাজারের চিত্র। এখন তো সিজনটা একটু রেট বেশি, সিজন হলে রেট একটু কমে যায়, এখন একটু আগের থেকে একটু বেশি। ঐতিহ্যবাহী এই খাবারটি ধরে রাখতে দাম নিয়ন্ত্রণ ও চাহিদার তুলনায় পর্যাপ্ত আমদানির প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। বর্ণালী জামান, বার্তা 24, রংপুর।